সকল যুবক ভাইরা কথাগুলো মনোযোগ সহকারে শুনুন। আজকে আমাদের যুবকদের অবস্থা এমন হয়ে গেছে, এমন ইতিহাস আমি নিজে কানেও শুনছি চোখেও দেখছি। মার কাছে টাকা চাইছে সন্তান, মা বলছে বাবা রে আমার কাছে তো টাকা নাই, পরে টাকা দিব। যেই মাত্র মা এই কথা বলল গো, সন্তান হাতের মধ্যে লাঠি নিয়া দুইটা হাত দিয়া মায়ের শরীরে আঘাত করা শুরু করছে। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا الله پاک رب العالمين দুনিয়ার মানুষদেরকে সম্বোধন করে বলেন, ও দুনিয়ার মানুষের দল, আমি আল্লাহর ইবাদত হবে আগে, আমি আল্লাহর ইবাদত হবে আগে, তারপরে আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা মা বাবার সাথে সুন্দর ব্যবহার করো, মা বাবার সাথে সুন্দর ভাষায় কথা বলো, এমন আচরণ মা বাবার সাথে করা যাবে না যেই আচরণের দ্বারা তোমার মা বাবার মনে কষ্ট পায়। এমন কথা বলা যাবে না যেই কথা বললে মা চোখে পানি চলে আসে, বাবার চোখে পানি চলে আসে, কথা ঠিক না বেটি? মুসলমান ভাইরা আমার, উস্তাদের সাথে সুন্দর ব্যবহার করতে হবে, উস্তাদের কথাগুলা আমাদের সকলকেই মানতে হবে, উস্তাদের মনটা যুগায় আমাদেরকে চলতে হবে, কথা ঠিক না বেটি? যে সমস্ত ছাত্ররা উস্তাদের সাথে বেয়াদবি করেছে, ওই সমস্ত ছাত্র যদিও ক্লাসের এক নাম্বার হয়েছে, কিন্তু ইতিহাস তালাশ করলে দেখা যায় আজকে ওই রিক্সা চালায় বেনগাড়ির মধ্যে তরকারি বিক্রি করে, কথা ঠিক না বেটি? আরো জোরে বলুন, কথা ঠিক না বেটি? সোহবতে স লেহে তুরা স লেহে কুনন সোহবতে তলে তুরা তলে কুনন। আল্লামা মুল্লা রুমি রহমতুল্লাহ আলাই তিনি বলেন, খুদু বখুদু কা মেল না শুধু মুল্লা রুম, তা গোলামে শামসু তিবরিজি না শুধু, তা গোলামে শামসু তিবরিজি না শুধু। মুল্লা জামি রহমতুল্লাহ আলাই বলেন, আমি যুগ শ্রেষ্ঠ সাধক আর কবি আর সাহিত্যিক, আমি সমস্ত মানুষের হৃদয়ের স্পন্দন হইতে পারতাম না যতক্ষণ না পর্যন্ত আমার উস্তাদ আল্লামা শামসু তিবরিজি রহমতুল্লাহ আলাইর খেদমত না করতাম। সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, ইতিহাস আপনারা জানেন, যারা বড় বড় আলেম হয়েছে, যারা বড় বড় বক্তা হয়েছে, মুফাসসির হয়েছে, মুহাদ্দিস হয়ে গেছে, ইতিহাস তালাশ করলে দেখা যায় তাদের এই সফলতার পিছনে আর কোনো কিছুই নাই। তাদের সফলতার পিছনে এক নাম্বার সফলতা মা বাবার দোয়া, উস্তাদের নেক নজর, কথা ঠিক না বেটি? আরো জোরে বলুন, কথা ঠিক না বেটি? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও জগতের মানব মণ্ডলী, ও জগতের মানুষ, আমি আল্লাহর ইবাদত আগে, আমি আল্লাহর ইবাদতটা করবা আগে, আমি আল্লাহর ইবাদত করার সাথে সাথে তুমি তোমার মা এবং বাবার সাথে উত্তম আচরণ এবং উত্তম ব্যবহার করবা, এ কথা ঠিক না বেঠি? ও মুসলমান ভাইরা, আমার মা খুশি তো আল্লাহ খুশি, মা নারাজ তো আমার আল্লাহ নারাজ, মা যদি খুশি হয় ওই দিক দিয়ে আল্লাহর তৈরি জান্নাত তোমার জন্য অবধারিত, মার মনে যদি কষ্ট হয়, মার চোখে যদি পানি চলে আসে, আল্লাহর পয়গম্বর পয়গম্বর রহমতে আলম নবী বলেন, হুমানারুকা জান্নাতুকা, তোমার মা বাপ তোমার জান্নাত, তোমার মা বাপ তোমার জাহান্নাম। এজন্য কবি বলেন, খিদমতে মা দর পে দর কুন সুবহে শাম, তাকে বাসি দর্দ আলম মে কুনাম, তাকে বাসি দর্দ আলম মে কুনাম। আজকে আমাদের সমাজের মানুষের এমন অবস্থা হয়ে গেছে, মা এত কষ্ট করে সন্তানকে লালন পালন করলো, আজকে সে সন্তান বড় হইয়া বিবাহ করলো, বিবাহ করার সাথে সাথে সন্তান মাকে বাড়িতে রাইখা, সন্তান টাউনের বাড়িতে গিয়ে ফ্ল্যাট ভাড়া করে থাকে, বউ নিয়া কথা ঠিক না বেঠি? আরো জোরে কোন কথা ঠিক না বেঠি? এমন ইতিহাস হাজার 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 ঘটতেছে, কিন্তু বুকার দল এই জিনিসটা বুঝে না, আরে আমিও তো আজকে সন্তানের বাবা হইলাম, আজকে আমিও তো মেয়ের বাবা হইলাম, ছেলের বাবা হইলাম, বিয়ে করার পরে সন্তানের বাবা হওয়ার পরে তো নিজের মা বাবার দুঃখ কষ্টটা ভালো করে বোঝা দরকার, কথা ঠিক না বেঠি? ও দুনিয়ার মুসলমান, তোমার মা তোমাকে পেটে নিয়া কি কষ্টগুলা করছে, মা খাবার নিয়া প্লেটে প্লেটের মধ্যে খাবার নিয়া সবার সাথে খাবার খাইতে বসছে, এমন সময় তুমি সন্তান মার কলিজার মধ্যে লাথি মারছ, হাত দিয়া মায়ের কলিজায় ঘুষি মারছ, হাত দিয়া মায়ের নারী বুড়ির ভিতরে নাড়াচাড়া মারছ, এই নাড়াচাড়া পাইয়া তোমার মা খাবারের প্লেটটা নিয়া দাঁড়ায়া ছিল বৈশা গেছে, সকলে জিজ্ঞাসা করে আপনি খানা খাবেন না, বলে না, আরে আমার সন্তান পেটের ভিতরে আবার কলিজার মধ্যে আঘাত করছে, পেটে ভীষণ ব্যথা শুরু হয়ে গেছে, আমি খাবো না, দুপুরের খাবার আপনারা খায়া ফালান, এমন হয় কি হয় না? আরো জোরে বলুন, হয় কি হয় না? এ যুবক ভাই, তোমার বিবি যখন অসুস্থ হয়, তোমার বিবি যখন অসুস্থ হয়ে যায়, ডেলিভারির সময়টা যখন চলে আসে, মসজিদের ইমামের কাছে যাইয়া দোয়া চাও, মসজিদের খতিবের কাছে গিয়ে দোয়া চাও, হুজুর আমার বিবিটা অসুস্থ, আমার বিবিটা হা মেলা হয়ে গেছে, আমার বিবির পেটে সন্তান কিছুদিন পরে ভূমিষ্ঠ হবে, দোয়া কইরেন। ও মুসলমান ভাইরা, আমার ডাক্তার সাহেব ডেলিভারির সময় নির্ধারণ করে দিয়েছে, অমুক মাসের 10 তারিখে ডেলিভারি হবে,
স্বামী বিবিকে নিয়ে হসপিটালে ভর্তি করলো। ডাক্তার বলে দিল, ও যুবক ভাই, তিন ব্যাগ মতান্তরে চার ব্যাগ পাঁচ ব্যাগ রক্তের প্রয়োজন। আপনার বিবির শরীরে রক্ত নাই, রক্তের ব্যবস্থা করুন, নতুবা সিজারের সময় আপনার সন্তান মারা যেতে পারে, আপনার বিবিও দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে পারে। স্বামী পেরাশান হইয়া শহরের অলিতে গলিতে দৌড়াইতেছে, রক্তের ব্যবস্থা করতে পারে না। হঠাৎ করে ব্লাড ব্যাংকের মধ্যে গেছে, ব্লাড ব্যাংকের মধ্যে যাওয়ার পরে বলতেছে, তিন ব্যাগ রক্ত আছে আর এক ব্যাগ রক্ত নাই। স্বামী বলে, এক ব্যাগ রক্তের দরকার নাই, তিন ব্যাগ রক্তই তাড়াতাড়ি ব্যবস্থা করে পৌঁছায়া দিন। তিন ব্যাগ রক্ত পৌঁছায় দিল, ডাক্তার বলতেছে অপারেশন করা যাবে, তবে অপারেশনটা খুব রিস্কের মধ্যে হবে। অপারেশন থিয়েটারে যখন বিবিকে নিয়ে যাওয়া হবে, বিবি ওই অপারেশন থিয়েটারের দরওয়াজায় দাঁড়ায়, চোখের মধ্যে পানি টলমল করতেছে। স্বামীকে ডাক দিয়া বলে, স্বামী আপনার ঘরে আসছি, মা ছাইরা, বাবা ছাইরা, আত্মীয় স্বজন গুলা ছাইরা আপনার বাড়িতে আসলাম রে স্বামী। আজকে তিন বৎসর চার বৎসর হয়ে গেল, তিন বৎসর চার বৎসর হয়ে গেল আপনার সাথে সংসার করতেছি, এর ভিতরে যদি কোনো ভুল হয় আল্লাহর ওয়াস্তে আমাকে আপনি ক্ষমা করে দিয়ে। ও মুসলমান ভাইরা আমার, আরে তখন বুঝে আসে তোমার বিবি সন্তান পেটে নিয়ে কত কষ্ট করছে, কথা ঠিক না বেঠি? ও যুবক ভাই, তোমারও তো একটু বোঝা দরকার, আরে তোমার বিবি তোমার সন্তান পেটে নিয়া যেই কষ্টটা করলো, তুমি যেই কষ্টটা অনুভব করলাই, তোমার মাও তো তোমাকে পেটে নিয়া এর চাইতে বেশি কষ্ট করছে, কথা ঠিক না বেঠি? আরো জোরে বলুন, কথা ঠিক না বেঠি? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার মা তোমাকে কত কষ্ট করে এখানে মাদ্রাসায় পাঠাইছে, কথা ঠিক না বেঠি? আজকের সমাজের দিকে দৃষ্টি দিলে দেখা যায় বড় লোকের ছেলেরা বেশিরভাগ আলেম হয় না। বড় লোকের ছেলেরা কেন আলেম হয় না? একটা সবক পারছে না, আমুকটা পারছে না, সাত সবক দিতে পারছে না, হাবেশা পরাস না দেওয়ার জন্য একটা বাড়ি দিছে। ওই বড় লোক সন্তান বাবার কাছে গিয়ে বলছে, আমারে হাবেশাবে মারছে। আর বাবা পুলিশ নিয়া প্রশাসন নিয়া মাদ্রাসা গ্রাউ দিয়া ফালাইছে, কথা ঠিক না বেঠি? বড় লোকের সন্তান চিন্তা করে, আমার বাবার গাড়ি আছে, আমার বাবার বাড়ি আছে, আমার বাবার মিল ফ্যাক্টরি আছে, সব কিছু আছে, আমি কোরআনের হাফেজ না হইলে আমার বাবার কোনো কিছু আসে যায় না, কথা ঠিক না বেঠি? আরো জোরে বলুন, কথা ঠিক না বেঠি? কিন্তু একটা গরিবের সন্তান, তার চিন্তা একটাই, তার ভাবনা একটা, আমি গরিবের ছেলে, আমার মা এক বেলা খাবার জুটাইতে পারলে দুই বেলা খাবারের ব্যবস্থা করতে পারে না, আমার বাবা সারাটা দিন রিক্সা চালাইয়া সন্ধ্যাবেলা পঞ্চাশ টাকা ষাট টাকা উপার্জন করে, এই পঞ্চাশ ষাট টাকাটা
60 টাকার ভিতর থেকে আমাকে 20 টাকা 30 টাকা 50 টাকা মাদ্রাসার বেতন দিয়া আমাকে হাফেজ বানানোর জন্য মাদ্রাসায় পৌঁছায় দিছে। গরিবের উপর আল্লাহর রহমত বর্ষণ হয় আর গরিব সন্তানের মা বাবা রাতির গভীরে দাঁড়ায়া চোখের পানি ফালায়া ফালায়া আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ টাকার জন্য সন্তানকে মাদ্রাসায় দেই নাই, ইঞ্জিনিয়ার হবে মাদ্রাসায় এই জন্য দেই নাই, আমার সন্তান আমার জন্য টাকা উপার্জন করে 10 তলা 20 তলা বিল্ডিং বানাইব এই উদ্দেশ্য নিয়া সন্তানকে মাদ্রাসায় পাঠাই নাই। আল্লাহ সন্তানকে মাদ্রাসায় পাঠাইলাম একমাত্র তুমি আল্লাহর রেজা মন্দির জন্য। আল্লাহ সন্তানকে মাদ্রাসায় দিলাম, আমি মা যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব আমার সন্তান আমার জানাজার ব্যবস্থা করবে গো, আমার সন্তান আমি মার জানাজা করবে, তিনটা তাকবীর দিয়া আমি মাকে দুনিয়া থেকে বিদায় করে জানাজা সম্পূর্ণ করে আমি মাকে আমার সন্তান কবরে রাখবে, কথা ঠিক না বেঠি? ও মুসলমান যুবক ভাইরা কথাগুলো মনোযোগ সহকারে শুনুন, আজকে আমাদের যুবকদের অবস্থা এমন হয়ে গেছে, এমন ইতিহাস আমি নিজে কানেও শুনছি চোখেও দেখছি, মার কাছে টাকা চাইছে সন্তান, মা বলছে বাবারে আমার কাছে তো টাকা নাই পরে টাকা দিব, যেই মাত্র মা এই কথা বলল গো সন্তান হাতের মধ্যে লাঠি নিয়া দুইটা হাত দিয়া মায়ের শরীরে আঘাত করা শুরু করছে। এমন সন্তান আসেনি? আরো জোরে বলুন, আছে কি আছে না? আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার যুবকের দল, মা বাবা যদি খুশি হয় আমার আল্লাহ খুশি হয়ে যাবে, মা বাবা যদি কষ্ট পায় আমার আল্লাহ নারাজ হয়ে যাবে, আমার আল্লাহ যদি নারাজ হয়া যায় তোমার উপর জাহান্নামের আগুন ওয়াজিব হয়ে যাবে। আজকে সমাজের মধ্যে দেখা যায় মা বাবারা সন্তানকে ইঞ্জিনিয়ার বানায়, প্রফেসর বানায়, বাংলা লেকচারার বানায়, ইংলিশ টিচার বানায়, লেকচারার বানায়, কথা ঠিক না বেঠি? অনেকেই বলে আলেম উলামা নাকি মাকে বাদ দেয় না, আলেম উলামা নাকি মা বাবার খেদমত করে না। আমি বলবো এই বাংলার জমিনে আজ পর্যন্ত যদি কেউ দাঁড়ায়া বলতে পারে যে সৎকারা সৎকারা 5% আলেম হাফেজে কোরআন মাকে কষ্ট দিয়েছে, বাবাকে কষ্ট দিয়েছে, মাকে গ্রামের বাড়িতে রাইখা শহরে ফ্ল্যাট বাসা ভাড়া নিয়ে থাকে, মাকে গ্রামের কোণে কোণে রাইখা আর সন্তান ওই যে ডাকার রেস্টরুমে বৈশা বৈশা ঘুমায়। আলেমদের মধ্যে এই স্বভাব চরিত্র খুব কম, আলেমদের মধ্যে এই স্বভাব চরিত্র নাই। আমি বলবো যারা বাংলা শিক্ষিত, যারা ইঞ্জিনিয়ার, যারা প্রফেসর, যারা ডাক্তার, যারা সমাজ বিজ্ঞান নিয়ে পড়াশোনা করছে, আজকে তারাই মা বাবাকে ওই যে গাজীপুরের বৃদ্ধাশ্রমে পাঠাইয়া দিছে। ও মুসলমান, তাজা খবর, তাজা খবর, ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাহাঙ্গীর স্যার, ওনার জবানের কথা, ওই যে জাহাঙ্গীর স্যার ওনাকে বৃদ্ধাশ্রমে পাঠায়া দিছে, জাহাঙ্গীর স্যারের একজন ছাত্র ওর মাকে বৃদ্ধাশ্রমে রাখার জন্য গেছে, ওখানে গিয়া দেখে ওই ছাত্রের টিচার জাহাঙ্গীর স্যার বৃদ্ধাশ্রমে, জাহাঙ্গীর স্যার বলে বাবা তুমি এখানে কিভাবে আসলাই, কি করে আসলাই?
ছাত্র বলে, স্যার আপনার সন্তান গুলা কেন বড় প্রফেসর বানাইছেন, ইঞ্জিনিয়ার বানাইছেন, আপনি কেন বিদ্যাশ্রমে আসলেন? জাহাঙ্গীর স্যারকে এই কথা বলার পরে জাহাঙ্গীর স্যার চোখের পানি গুলা সাইরা সাইরা কান্দে আর বলে, ও বাবা আগে যদি জানতাম সন্তানকে আলেম বানাইতাম, আগে যদি জানতাম সন্তানকে আল্লাহর ত্রিশ পারা কালামের হাফেজ বানাইতাম। ই কালামে জিন্দা কোরআনে হাকিম হিকমতে উলায় জালাস তো কদিম জামিউল ইলম ফিল কোরআনে হাকিম হিকমতে উলায় জালাস তো কদিম। মা বাবার খেদমত করলে আল্লাহ তাআলা দুনিয়া এবং আখেরাতে সফলতা দান করে, কি করে আরো জোরে বলুন, কি দান করে? সফলতা দান করে। আল্লাহ রসুলের সাহাবি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলের এন্তেকালের কিছুদিন পূর্বে রহমতে আলম নবী উমরকে ডাকলেন, ডাইখা বললেন, উমর আমার এই পরনের জুব্বাটা তোমার কাছে রাখো, এই জুব্বাটা ওয়াইসুল কারণে নামক একটা পাগল আসবে, ওকে এই জুব্বাটা তুমি হাদিয়া দিবা বলো। সুবহানাল্লাহ। রহমতে আলম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পয়গম্বরের জলিলুল কদর সাহাবি ফারুক আজম রাদিয়াল্লাহু আনহু কে রেখে বলেন, উমর আমার এই জুব্বাটা তোমার কাছে রাইখা দাও, ওয়াইসুল কারনি নামক একজন পাগল আসবে মদিনায়, ওই ওয়াইসুল কারনিকে আমি পয়গম্বরের পরনের জুব্বাটা হাদিয়া দিবা, আর ওয়াইসুল কারনি থেকে তুমি দোয়া লইবা। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কে সেই ওয়াইসুল কারণে তার থেকে দোয়া নেওয়ার কি প্রয়োজন? আরে উমর তো কম বড় সাহাবি না, উমর তো কম বড় টাইটেল ওয়ালা মানুষ না, যে উমর সম্পর্কে রহমতে আলম নবী বলেন, লাউ কানা বাদি নবিয়ান লাকানা উমর। সুবহানাল্লাহ। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াইসুল কারণে দেখে কেন দোয়া লইব? আল্লাহর নবী বলে, উমর ওই ওয়াইসুল কারণের ঘটনাটা শুনো, আমি রহমতে আলম নবীর কাছে ওয়াইসুল কারণে পত্র পাঠাইছেন, চিঠি লিখছেন, ও পয়গম্বর আপনার নূরানি চেহারাখানা দেখতে চাই, আল্লাহর পয়গম্বরের কাছে পত্র আসলেন, নবী আমার পত্র দেখতেছে, নিচে আবার লেখা দিছে, ও গো নবী আমার আমার বৃদ্ধ মাও আছে বাড়িতে, বৃদ্ধ মাও অসুস্থ, আল্লাহর পয়গম্বর আবার পত্র পাঠা দিলেন, মইসুল কারণে রে আমি রহমতে আলম নবীর চেহারায় আনোয়ার দেখার চাইতে তুমি বাড়িতে বসে বসে তুমি তোমার বৃদ্ধ মায়ের খেদমত করো। রসুলুল্লাহর চেহারার চাইতেও মার খেদমতটা আল্লাহর পয়গম্বরের কাছে দামি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আবার ওয়াইসুল কারণে রহমতে আলম নবীর দরবারে পত্র পাঠাইলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ
ও আল্লাহর নবী, আমি যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করতে চাই, আমি জিহাদ করতে চাই, আমি আমি জিহাদের ময়দানে অংশগ্রহণ করতে চাই। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমার বৃদ্ধ মা যে বাসায় অসুস্থ। আল্লাহর নবী রহমতে আলম বলেন, ও ওয়াইসুল কারনি, তুমি যুদ্ধের ময়দানে যাইয়া যুদ্ধ করে যেই সব শাহাদাত শহীদ হইয়া শাহাদাত বরণ করার পরে আল্লাহ তোমাকে যেই মর্যাদা দান করবে, এর চাইতে বেশি সওয়াব আমার আল্লাহ তোমাকে দান করবে। তুমি যদি বাড়িতে বৈসা বৈসা তোমার বৃদ্ধ মায়ের খেদমত কর, মুসলমান ভাইরা আমার। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, মা বাবার সাথে সৎ ব্যবহার করো, মা বাবার সাথে সুন্দর ব্যবহার করো, উত্তম ব্যবহার করো, কথা ঠিক না বেঠি? মুসলমান ভাইরা আমার, তোমার মা তোমার বাবা তোমার জন্য কত কষ্ট করেছে, তুমি তো ছোট ছিলা, তুমি তো তোমার মা বাবার কষ্টগুলা দেখো নাই। মা বাবা যে তোমার সাথে খারাপ ব্যবহার করেছে দুষ্টামি করার কারণে, অন্যায় করার কারণে, অপরাধ করার কারণে, তোমার সাথে তোমার মা বাবা একটু রাগ করেছে, গুস্সা করেছে, এই রাগ গুস্সাগুলা তুমি দেখছো, কিন্তু ছোটবেলায় তোমার মা তোমার জন্য কত কষ্ট সহ্য করেছে, মা বাবার সেই কষ্টগুলা তুমি দেখো নাই। সন্তানের জন্য মা বাবা যা করে এর পিছনে কোনো স্বার্থ থাকে না, কি বলো? থাকে। মা বাবা তোমার জন্য যা করছে, আমার জন্য যা করছে ছোটবেলায়, এগুলা কি কোনো স্বার্থর জন্য করছে? কি ক, কোনো স্বার্থর জন্য করছে? কত চকলেট খাওয়াইলো, কত চশমা কিনা দিল, কত পাঞ্জাবি কিনা দিল, কত হ্যাঁ বরিশালের আমরা খাওয়াইলো, কত চানাচুর খাওয়াইলো, রাস্তাঘাটে মিষ্টি পরোটা খাওয়াইলো, এগুলা কি কোনোদিন মা বাবা লেখা রাখছে? কি বলেন, লেখা রাখছে? কিন্তু খালাম্মা যদি থাকে, খালাম্মার বাড়িতে গেলে যদি বড় বড় মুরগের রান দেয় আর পোলাও কইরা কইরা খাওয়ায়, বোঝা যাবে এখানে কোন উদ্দেশ্য আছে, কথা ঠিক না বেঠি? খালা তো বোন কাঁধে ঝুলাইয়া দেওয়ার সম্ভাবনা আছে, কথা ঠিক না বেঠি? কি বলেন, কথা ঠিক না বেঠি? এ মুসলমান ভাইরা আমার, মা বাবা তোমার জন্য যা কিছু করেছে এর পিছনে কোনো রহস্য নাই, কোনো উদ্দেশ্য নাই, মা বাবা যা করছে গো সব একমাত্র নিঃস্বার্থভাবে করেছে। বাবা রিক্সা চালক, রিক্সা চালাই সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করে বাবা, একটা সন্তান, নাম তার আব্দুল করিম। কি নাম? আব্দুল করিম, রিক্সা চালকের সন্তান, গরিব ঘরে আব্দুল করিম জন্ম নিয়েছে, এত ভোগ বিলাসিতা কি জিনিস আব্দুল করিম দেখে নাই। আব্দুল করিম একে একে পরীক্ষা দিতেছে, পরীক্ষা দিতেছে, পরীক্ষাতে ভালো রেজাল্ট আসতেছে, ফার্স্ট করতেছে, পঞ্চম শ্রেণীতে, পঞ্চম শ্রেণীতে বৃত্তি দিয়েছে, বৃত্তিতে ফার্স্ট হয়েছে, এইটে বৃত্তি দিয়েছে, এইটের বৃত্তিতেও সে ফার্স্ট হয়ে গেছে। এখন সে এসএসসি পরীক্ষা দিবে, ম্যাট্রিক পরীক্ষা দিবে, মা দুঃখিনীর কাছে যাইয়া কানের গোড়ায় মুখটা লাগায় বলে, মা পঞ্চম শ্রেণীতে পরীক্ষা দেওয়াইলা, এইটে পরীক্ষা দেওয়াই লাগো মা, ও মা
এখন মেট্রিক পরীক্ষায় পরীক্ষা দিতে আমি ইচ্ছুক, এখন ফর্ম ফিল আপ করতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে, মা 1500 টাকার প্রয়োজন, মা টাকার ব্যবস্থা যদি না হয় পরীক্ষা দিতে পারবো না। মা ডেকে বলে সন্তান 1500 টাকা কোথা থেকে ব্যবস্থা করবো রে বাবা, তোমার বাবাও তো গরিব, তুমি তো গরিবের সন্তান, তোমার বাবা রিক্সা চালায় সারাদিনে 100 টাকা 200 টাকা জমা করে, এই টাকা থেকে 1500 টাকা জমাইয়া তোমাকে দেওয়ার মতো ক্ষমতা আমাদের মতো গরিবের নাই। সন্তান কান্না শুরু করে দিয়েছে, মা ছোটবেলা থেকে কষ্ট সহ্য করতেছি, মারে এক বেলা খাই দুই বেলা খাই তোমাদের কষ্টগুলা দেখি রে মা, ও মা মনে বড় তামান্না মনে বড় আকাঙ্ক্ষা, মেট্রিক পরীক্ষা দিয়া ফার্স্ট করব, মেট্রিক পরীক্ষাতে ভালো রেজাল্ট আসবে, ওই যে ঢাকা শহরে একটা চাকরি নিব 10-15 হাজার টাকার বেতনের চাকরি গো মা, মাস শেষে বেতন পাবো বাড়িতে আসব, তোমার জন্য সুন্দর শাড়ি, বাবার জন্য সুন্দর একটা পাঞ্জাবি, ছোট বোন কোহিনুরের জন্য সুন্দর জামানিয়া, প্রতি মাসে মাসে বাড়িতে আসবো রে মা। ও যুবক ভাইরা, তোমার মা বাবা যে তোমার জন্য নিঃস্বার্থভাবে করেছে এই কথাটা বোঝানোর জন্য এখানে এই ঘটনাটা আমি আনছি। মুসলমান ভাইরা আমার, ওই যে আব্দুল করিমের মা পেরেশান হয়ে গেছে, এত টাকার ব্যবস্থা আমি গরিব কোথা থেকে করব, ওই যে মার ডিম বেচা পয়সা, মার মুরগি বেচা পয়সা, মার হাঁসের ডিম বিক্রি করা পয়সাগুলা, মা একটা জায়গাতে জমা করে রাখছিল, ওখান থেকে টাকাগুলো আইনা সন্তানের হাতে দিয়া বলে সন্তান এই কিছু টাকা তোমার হাতে দিলাম, এর বেশি আর টাকা জোগাড় করা আমার পক্ষে সম্ভব হয় নাই রে বাবা, ও বাবা এই টাকা দিয়া যদি মেট্রিক পরীক্ষা দেওয়া যায় তাহলে দাও, আর যদি না দেওয়া যায় তাহলে কোনো কিছু করার নাই। সন্তান মেট্রিক পরীক্ষার ফর্ম ফিল আপের জন্য মাস্টারের কাছে গিয়ে বললেন, মাস্টার কাগজ মিনতি করার পরে মাস্টার অল্প টাকা দিয়া সন্তানটার ফর্ম ফিল আপ করে দিলেন। আল্লাহর বান্দা আব্দুল করিম মেট্রিক পরীক্ষা দিল, পরীক্ষার রেজাল্ট আসছে খুব ভালো, এ প্লাস পাইছে, গোল্ডেন প্লাস পাইছে, চাকরির আবেদন করছে আব্দুল করিম, আল্লাহর বান্দার চাকরিটাও হয়ে গেছে, চাকরিতে জয়েন করছে, এখন বাড়ির থেকে চিঠি দিতেছে ছোট বোন কোহিনুর, ভাই মা ভীষণ অসুস্থ, মা অসুস্থ হয়ে গেছে, আপনি আসেন না বাড়িতে মাকে একটা নজর দেইখা যান না। সন্তান আব্দুল করিম চিন্তা করল, মনে বড় আশা নিয়া, মেট্রিক পরীক্ষা দিলাম ভালো রেজাল্ট আসলো, চাকরিতে জয়েন করেছি মাত্র 10-12 দিন হয়ে গেছে, এখন যদি বাড়িতে যাই ফুল মাসের বেতন আমাকে দিবে না, এজন্য সন্তান আব্দুল করিম চিন্তা করল মাসটাও শেষ হয়ে যাবে ফুল মাসের বেতন পাবো, মার জন্য সুন্দর একটা শাড়ি,
ছোট বোন কোহিনুরের জন্য একটা জামা, আর বাবার জন্য সুন্দর একটা পাঞ্জাবি নিয়ে বাড়িতে যাব। মা শেষ হয়ে গেল, আল্লাহর বান্দা আব্দুল করিম বেতন পাইলেন মার জন্য শাড়ি, বাবার জন্য পাঞ্জাবি, ছোট বোন কোহিনুরের জন্য একটা জামা নিয়া বাড়ির দিকে রওনা হয়ে গেছে। গ্রামের ভিতরে প্রবেশ করার পরে গ্রামের বাজারে ঢুকতে না ঢুকতেই তাকায় দেখে কবরস্থান, ওই কবরস্থানের পাশে নিজের এলাকার, নিজের পাড়ার, নিজের মহল্লার পরিচিত পরিচিত মানুষের মুখগুলা দেখা যায়। আল্লাহর বান্দা আব্দুল করিম এক পা দু পা আস্তে আস্তে আগাইতে আগাইতে কবরস্থানের পাশে যখন গিয়ে দাঁড়ায় গেল, ওখানে যাইয়া দেখে কবরস্থানের পাশে কবর সম্পন্ন হয়ে গেছে। কবরের উপরে ছোট্ট একটা মেয়ে লাফাইতে শুরু করছে। আল্লাহর বান্দা আব্দুল করিম সামনে না যাইতে না যাইতে গিয়া তাকায় দেখে তার ছোট বোন কোহিনুর কবরের উপরে উইটা কাঁদতেছে আর নাচতেছে আর বলতেছে, মা ও মা আমাদেরকে এতিম বানাইয়া কোথায় চলে গেলা। আল্লাহর বান্দা আব্দুল করিম ছোট বোনের কাছে গিয়া বোনটারে টান দিয়া বুকের সাথে জড়াইয়া মার কবরের পাশে দাঁড়াইয়া আল্লাহর বান্দা আব্দুল করিম বলতেছে, মা ডিম বেচা পয়সা, হাঁস বেচা পয়সা, মুরুগ বেচা বিক্রি করা পয়সারে মা জমা কইরা দিস, মেট্রিক পরীক্ষা দিছি, মনে বড় আশা ছিল মা তোমার জন্য সুন্দর জামা আনবো, সন্তান তোমার পরনের জামাটা দেখবো, বাবার জন্য কাপড় আনছিলাম রে মা, ও মা আজকে আমার এই শাড়ি কে পরবে, মা এত কষ্ট করে সুন্দর করে টাকা পয়সা জমাইয়া আমাকে দিলারে মা, আমি পরীক্ষা দিলাম, ভালো রেজাল্ট করলাম, ভালো চাকরি হলো, ভালো বেতনের চাকরি রে মা, আজকে তুমি নাই আমার এই চাকরির পয়সা কে খাবে রে মা। ও যুবকের দল, এই জন্যে আমি যে কথাটা বুঝাইতে চাই, মা বাবার সঙ্গে সুন্দর ব্যবহার করবেন এবং মা বাবার খেদমতের চিন্তা ফিকির মাথায় রাখবেন। সাবধান সাবধান, মা বাবার সাথে কোনোদিন অশালীন আচরণ করবেন না, এমন কোনো আচরণ করবেন না, এমন কোনো ব্যবহার করবেন না যে ব্যবহারের দ্বারা আপনার মা এবং বাবা কষ্ট পায়।